বাংলাদেশের পর এবার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার কলকাতার মিশন শুরু হয়েছে। কলকাতায় নতুন জীবন শুরু করেছেন মিথিলা। শুধুমাত্র সৃজিত মুখার্জিকে বিয়ে করে কলকাতায় স্থায়ী হওয়ার চিন্তা নয়, টলিউডেও নিজের কাজের ভিত্তি তৈরি করছেন। আর শুরুটা করলেন বড় পর্দা দিয়ে। শুরুতেই চমক দেখালেন মিথিলা। আর টিভিকে দেয়া সাক্ষাৎকারে মিথিলা জানালেন, কলকাতার নির্মাতারা একেবারেই ভিন্নভাবে আবিষ্কার করেছেন তাকে, যা দেখে দুই বাংলার দর্শকরা বিস্মিত হবেন। একদমই তাই, কারণ আমি জানি না কলকাতার কত মানুষ আমার কাজ, বাংলাদেশের কাজ দেখেছে, কিন্তু যারা বাংলাদেশের দর্শক আমার, যারা আমার কাজ এতদিন ধরে দেখে আসছে, তারা যখন মায়া আর নীতিশাস্ত্র দেখবে একেবারে অন্যরকম একটা মিথিলাকে আবিষ্কার করতে পারবে। আর কলকাতার দর্শকরা ওই যেটা বললাম যে আসলে শুরু থেকেই আমাকে খুব ভিন্ন ধরনের মানে দুটি চরিত্রতে দেখতে পাবে। কলকাতার পরিচালক রাজশ্রী দের পরিচালনায় উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত হলো মায়া। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। সিনেমার লুকে দেখা যায় মাথায় চুলের জট, হাতে পিস্তল, চোখে আগুন আর ঠোঁটে হাসি, সব মিলিয়ে অন্য এক মিথিলা, যা অবাক করেছে পশ্চিমবঙ্গ ও ঢাকার দর্শকদের। মায়া ছবির মায়া চরিত্রটাই আমি করেছি, এবং আমার কাছে আবার মনে হচ্ছে যে এটা আমার মানে এই অ্যাক্টিং ক্যারিয়ারের একটা খুব স্পেশাল একটা চরিত্র, কারণ এই চরিত্রটাতে আমি মানে তিনটা বয়সের রোল প্লে করেছি, আর খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র ছিল, আমি এরকম কোনো চরিত্র আগে করিনি, তো যার কারণে আমার কাছে মনে হয় যে মায়া আমার জীবনে খুব একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে। মায়া করার সিদ্ধান্তটা আসলে আমি যেহেতু এখন অনেকটা সময় কলকাতাতে থাকি, অভিনয়ের কাজের অফার পাচ্ছিলাম, তো তার মধ্যে মায়াটা আসলে যখন পরিচালক আমাকে এই অফারটা দেয় এই কাজের, আমি গল্পটা প্রথমে শুনেছি, গল্পটা শুনে গল্পটা খুব মানে দুর্দান্ত একটা গল্প, কারণ এটা ম্যাকবেথের, শেক্সপিয়ারের ম্যাকবেথের একটা ইন্টারপ্রিটেশন। তো তারপরে যখন আমার চরিত্রটা ফাইনাল হলো যে এই চরিত্রটা আমি করব, তো তখন আমার মনে হচ্ছে এটা আমাকে করতেই হবে। মিথিলার আরেকটি আকর্ষণ হলো অরুণাভ খাসনবিশের নীতিশাস্ত্র সিনেমা। এতে মিথিলাকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়। গল্প খুব ভালো, নীতিশাস্ত্র একটা অ্যান্থোলজি ফিল্ম, এবং অ্যান্থোলজি ফিল্মে চারটা গল্প, তার মধ্যে আমি একটাতে অভিনয় করেছি, এছাড়া আর বাকি তিনটা গল্পতে আরও অনেক মানে সব দারুণ সব অভিনয়শিল্পীরা অভিনয় করেছে, তো সেই কারণেই সবার অনেক প্রত্যাশা। আমার এখনও একটা ছবিও রিলিজ হয়নি, হোপফুলি খুব শীঘ্রই রিলিজ হবে, তো সেই জন্য আমি তো খুবই এক্সাইটেড, সেই সাথে আশা করছি দর্শকরাও একইভাবে এক্সাইটেড, এবং এটা দর্শকদের জন্য আমার মনে হয় তারা নিরাশ হবে না হলে গিয়ে যদি ছবিগুলো দেখে। কলকাতা সিনেমার নাম লেখানোতে সৃজিতের কতটুকু প্রভাব, এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন, সৃজিত নয়, নিজের সিদ্ধান্তেই সিনেমা নেমেছেন তিনি। আমি এতদিন চলচ্চিত্রে কাজ করতে পারছিলাম না, কারণ আমার ফুল টাইম চাকরি এবং প্রচুর ট্রাভেল করতে হয়, আমার প্রজেক্টগুলো সব আফ্রিকাতে, যেহেতু এই প্যান্ডেমিকের কারণে ট্রাভেলিং বন্ধ, আমি কিছুটা সময় বের করতে পেরেছি ওয়ার্ক ফ্রম হোম, তো সেই জায়গা থেকে কিছুটা সময় হয়তো ছবিতে চলচ্চিত্রে ইনভেস্ট করতে পারবো, সেই কারণে আসলে করতে পারা। এখানে তার কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না, একেবারেই আমার ব্যক্তিগত ডিসিশন এটা। ইন জেনারেল আমাদের কথা হয়, আমার তার স্ক্রিপ্ট আমি পড়ি বা আমি কী কাজ করছি, কী অফার পেয়েছি সেগুলো হয়তো শেয়ার করি, তবে ডিসিশন মেকিংয়ের জায়গা থেকে যদি বলি আমার ডিসিশন একেবারেই আমার, তার ডিসিশন তার। শুধু চলচ্চিত্র নির্মাতাদের নয়, কলকাতার দুর্গাপূজা ও বিভিন্ন ম্যাগাজিনের ফটোশুটেও সাড়া ফেলেছেন মিথিলা। এসব ফটোশুটে ভিন্নভাবে মিথিলাকে উপস্থাপন করেছেন ফটোগ্রাফাররা। ফটোশুটের কথা আসে তখনও সবাই এর বাইরে কিছু চিন্তা করেন, আমি শাড়ি পরি, আমি সালোয়ার কামিজ পরি, আমি ওইরকম ধরনের ফটোশুটই হয়তো করেছি, কিন্তু ওখানে মজার বিষয়টা হচ্ছে যে আমাকে তো আমি নতুন, তো আমাকে তো অনেকেই আমি এখানে কেমন হয়তো অতটা জানে না, তো যার কারণে ওরা নিজেদের মতো করে এক্সপেরিমেন্ট করেছে আমার লুক নিয়ে, যে আমি এরকম করলে মিথিলাকে কেমন দেখায় বা ওই রকম করলে মিথিলাকে কেমন দেখায়, তো যে কারণে আমি সিনেমা বলি আর ফটোশ্যুট বলি সব কিছুতে একেবারে একটা ভিন্ন লুক আমার এসছে। চাকরি, বাংলাদেশের নাটক, সিনেমায় অভিনয়, মডেলিং, কলকাতা সিনেমা, বই লেখা, গান করা, নাচ, একেবারে দুর্গার মতো দর্শাতে সামলান মিথিলা। জানালেন, ধ্রুপদী রূপে সব দিকে ব্যালেন্স করে এগিয়ে যেতে চান তিনি। আমার মনে হয় যে অনেকখানি চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে এই সবগুলো বিষয় ম্যানেজ করতে হয়, প্রায়োরিটাইজ করতে হয়, যেরকম আমার প্রায়োরিটি আমার মেয়ে, আমার প্রায়োরিটি আমার চাকরিটা সবার আগে, আমার এরকম করে প্রায়োরিটাইজ করে করে টাইম ম্যানেজ করে করে আসলে ব্যালেন্স করতে হচ্ছে। ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব
press the bell icon on YouTube app and never miss another update.